स्वाहा ओ ओम स्वाहा नमो ब्रह्मण्ड देवाय गोब्रह्मण्ड हिताय च यमधीताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः ओम स्वाहा ओ गोपिता ओ गोपिता के गोपिता के अमाए पिता पिता बोले डाके সম্পূর্ণ আমি বন্ধ করব না আমি আমি এই যজ্ঞ কুণ্ডে আহুতি দিচ্ছি ওম ব্রহ্মদেব স্বাহা ওম অগ্নিদেব স্বাহা ওম সূর্যদেব স্বাহা পিতা এখনো বলছি তুমি এই যজ্ঞ বন্ধ করো তুমি জানো না পিতা সতী নারীর যে মন ভাঙিয়ে তুমি কোন অন্তর করতে পারবে না পিতা তাই বলছি পিতা গো এখনো বলছি তুমি এই যজ্ঞ আমি বন্ধ করব না তুই এই মুহূর্তে আমার এই যজ্ঞ কুণ্ড থেকে তুই চলে যা আমি কিছু তাই কিছু তাই বন্ধ করবে না তবে শোনো পিতা একটা কথা বলি কোন সর্বজনীন তার পতনকে সহ্য করতে পারে না তাই আমি আমার পতিনীর তার পক্ষ নেওয়ার জন্য তোমার এই যজ্ঞ কুণ্ডে আমি আমার প্রাণ বিসর্জন দিলাম তুমি কি করলে মা আমি এখনই সরে যাবো আমার পিতার কাছে ওরে দক্ষ প্রজাপতি তবে কি আমার সেই লক্ষ্মী ওরে ওরে কি এসেছিস আমার ওরে ওরে নন্দী কি হয়েছে বাবা কি হয়েছে বা পিতা এই অধম নন্দীকে তুমি ক্ষমা করো পিতা ক্ষমা কেন রে ক্ষমা করবো কেন ও কপিতা আমার মা আমার মা ওই প্রতি নিন্দা সহ্য করতে না পেরে ওই অগ্নি কুণ্ডে প্রাণ বিসর্জন দিয়েছে ওরে ওরে নন্দি কত করে বাধা দিয়েছিলাম সতী তুমি যেও না যেও না বিদ্যালয়ে যেও না বলে না করে আমার কাছ থেকে অনুমতি দিল অনুমতি দিয়ে শেষ পর্যন্ত যজ্ঞ কুণ্ডে আমি আমি বাধা দিয়েছিলাম পিতা আমাকে অগ্রাহ্য করে ও দাই দাউ করে চলে ও তো অগ্নিকুণ্ডে আমার মায়ের সুন্দর দেহ তা পুড়ে ছাই হয়ে গেছে দেহটা পুড়ে ছাই হয়ে গেল ওকে পিতা যাবে না পিতা আমি যে তোমায় বড় ভালোবেসেছিলাম কত কত জড়িয়ে ধরে তোমায় ভালোবাসতাম
কত সোহাগ কথা একটা একটা দিশি তোমাকে না পেলে আমার নয়নে ঘুম আসতো না সেই তুমি কিনা আমাকে ছেড়ে ওরে ওরে মুখের দাও মাকে বাঁচাতে পারলি না তেরে আমার মায়ের সেই সুন্দর দেহটা একেবারে ঝলসে গেছে পিতা ঝলসে গেছে তোর মায়ের দেহটা ঝলসে গেছে তবে কাকে নিয়ে আমি বাঁচবো কে আমাকে স্বামী স্বামী বলে ডাকবে কে ভালোবাসবে কে জড়িয়ে ধরবে বল না রে ওরে পিতা শেষ বাড়ির মতো আমার মায়ের মুখটা তুমি দেখবে না পিতা আমি তো দেখবো দেখবো তবে আমি আর এই তরুণ কারণ কথা শুনতে পারছি না আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করতে ভীষণ শিরম পীড়া ওরে নন্দী তিনি দারুণ যন্ত্রণা পারছি না ছিঁড়ে ফেলবো মাথার এই জোটা আমি ছিঁড়ে ফেলবো তাই আমার এই মাথার জোটা আমি ছিঁড়ে ফেলে দিলাম আমি খাবো আমি ওই জলাশয়টাকে ভক্ষণ করে ওখানে বন্ধুটাকে আমি খেয়ে ফেলবো ওরে বাবা আছে আর একদিকে তুই হবি বীর অপর দিকে তুই হবি ভদ্র আর থেকে শিবের জটা ছিঁড়ে যে অসুরের জন্ম হলো নাম দিলাম তার বীর ভদ্র আজ থেকে আপনি যখন আমার নাম দিলেন বীর ভদ্র তাহলে আজ থেকে তো আপনি আমার পিতা হলে হলাম তোর জন্মদাতা পিতা যামিনী ভদ্র দক্ষ রাজার ওই যজ্ঞকে পণ্য করে দে পেছাদ করে নিভিয়ে দে গোটা রাজপ্রাসাদে আগুন ধরিয়ে দে দক্ষ রাজার মুন্ডটাকে কেটে যজ্ঞে ফেলে দে যাচ্ছি পিতা কোথায় আমার সেই অস্ত্র ওরে দক্ষ প্রজাপতি তোর এই রাজ প্রাসাদটাকে আমি পুড়ে ছাড়ে ঘর করে দেব অগ্নি প্রজ্বলিত হচ্ছে না Thank you.
ভালোবাসতে পারিনি সতী, মৃত্যুর পরেও আমি তোমাকে ভালোবাসি।
जीवने तुम्हें पेलम ना जीवन कईलाचे थकब ना चल महागभर अरण्य भगवान साधना दक्षजत सती के हारिए भोलानाथ पागल मत हुए सन्यासी ध्यान जगे चले गेलेन
গিরি অরণ্যে দেখতে দেখতে অনেক দিন কেটে গেল, সেই সতী জন্মগ্রহণ করেছে গিরিরাজের কন্যা গৌরী রূপে। আর দেখতে দেখতে গিরিরাজের কন্যা গৌরী বড় হয়েছে, সে তার সখীদের নিয়ে ধুলিক্রীড়ায় মত্ত রয়েছে। এখন তাদের সখীদের ডেকে বলে, ঠাকুরের গলায় দোলে স্থাপন করে তোমার ভক্তির সূত্রে গাঁথা মালা ওই যে শিবলিঙ্গে পরিয়ে দিলে, এটা কি হলো জানো তো? ওই শিব ঠাকুরকে প্রতিরূপে মরণ করলে গো। তবে শোনো, যদি কোনোদিন তোমার সামনে আমি ওই শিব ঠাকুরকে এনে দিই, তুমি সেদিন তোমার ওই বড় মাল্য তার গলায় দিবে তো, মহাদেবের গলায়? নিশ্চয়ই দেব, যদি আমি চোখে শিব ঠাকুরের দর্শন পাই না, আমি আমার মালাকে নিশ্চয়ই পরিয়ে দেব। তাই নাকি? তবে চলে এসো, তোমায় দেখিয়ে দিচ্ছি সেই মহাদেবকে, অর্থাৎ তোমার সেই শিব ঠাকুরকে। তাই নাকি? আমার মামা, ঠিক আছে ঠিক আছে, আমিও নারদ, আমি তোমার ছেলে কথা বলবো না মামা, তুমি যোগী হয়েছো সন্ন্যাসী হয়েছো, ঠিক আছে, এই আমি তোমায় বাণ নিক্ষেপ করছি, এই আমি মদন বাণ নিক্ষেপ করলাম, এই মথন, এই শোষণ, এই স্তম্ভন,
मिलन करिए देना कामनार जला निवारण हो देव मामा देव তাই তো এসেছি এই গিরিহরণে তোমার কাছে দেখিছি না তোমার কি মনে পড়ে না মামা দেখি না রে ওই দক্ষ প্রজাপতির যজ্ঞে সতী প্রাণ ত্যাগ করেছিল আর সেই সতী জন্ম গ্রহণ করেছে গিরিরাজের কন্যা গৌরী রূপে তুমি কি তার দর্শন পেতে চাও না মামা আরে নারদ পুরনো দিনের কথা কি আবার মনে করিয়ে দিলি দক্ষ রাজার কনিষ্ঠ কন্যা সতীকে আমি বিবাহ করেছিলাম সে তো দক্ষ রাজার যজ্ঞে ছাপ দিয়ে মৃত্যুবরণ করেছে সেই সতী সেই মহামায়া আবার জন্ম গ্রহণ করেছে ওই গিরিরাজের কন্যা গৌরী রূপে গিরিরাজের কন্যা গৌরী রূপে আবার মহামায়া জন্ম নিয়েছে ওরে 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 নারদ আমাকে সেথা দিয়ে চল চলো মামা সেই গৌরী যে তোমার আশার পথে বসে রয়েছে হ্যাঁ তাই চল তাই চল এসো নারায়ণ भोलाना दयाल सागर तुमी हे भोलाना दयाल सागर तुमी देवक देव महादेव महाजोगी महेश्वर सर्व पापक हरण देव मा कराय संगीत व्यवस्थापना गान परिवेशन कर सर्वमंगला
পাঁচারি সম্প্রদায় শীতের রাত্রি আমরা গ্রামাঞ্চলের যারা বাসিন্দা যারা মায়েরা এসেছিলেন তারা হয়তো শেষ পর্যন্ত থাকতে পারেনি যাই হোক আমরা যে মায়ের আরাধনা প্রতি হয়েছি সেই আরাধনার একটি অঙ্গ হচ্ছে এই গান এই গানের মাধ্যমেও আমরা মাকে আরাধ্য দেবতাকে আমরা আহ্বান জানাই যাই হোক আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা ওনাদেরকে হয়তো বৃহৎ কিছু পুরস্কৃত করতে পারবো না কিন্তু শেষ পর্যন্ত আমি ক্লাবের সভাপতি হিসেবে আমি বুঝলাম বা দেখলাম যে সম্মানীয় আমাদের রবিবা আমাদের খুব কাছের মানুষ হয়তো পোশাক পরে আছে আমরা বুঝতে পারছি না রবিদার যে পরিকল্পনা বা রবিদার যে যে পরিবেশন বা পরিচালনা যেটা দেখলাম মোটামুটি আমরা আশ্বস্ত হয়েছি আগামী দিনে এই সম্প্রদায় ভগবানের কাছে প্রার্থনা করি উনারা যেন আরো বড় মাপে কিছু করে দেখান আমরাও আগামী দিনে উনার সঙ্গে যোগাযোগ রাখব আমরাও এই ক্লাবের পক্ষ থেকে উনাদেরকে ধন্যবাদ জানাই এবং মায়ের কাছে প্রার্থনা করি উনারা আরো বড় হোক আরো বড় ভালোভাবে মানুষকে আনন্দ দেয় এই কামনা করে আমাদের ক্লাবের পক্ষ থেকে উনাদের সম্প্রদায়কে 100টি টাকা পুরস্কৃত করছি আপনারা আপনারা আশীর্বাদ করুন সমর্থন করুন ওনারাও আগামী দিনে এগিয়ে যাক আমাদের ক্লাবের সদস্যরাও আগামী দিনে এগিয়ে যাক এই কামনা করে সবাইকে ক্লাবের পক্ষ থেকে আমরা শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র কথা শেষ করছি সঙ্গে আমাদের ক্লাবের অন্যতম সদস্য সম্মানীয় তপন বাবু যার যৌবন কাল বা আমরা যেটাকে বলি যে তার যে মানুষের সঙ্গে মেশার বা মানুষের সঙ্গে থাকার যে সময়টা তিনি আমাদের দেশ রক্ষার কাজে ব্রতী ছিলেন তিনিও ওনাদের এই গানে মুগ্ধ হয়ে 100টি টাকা পুরস্কৃত করছেন আশা করি আপনারা সমর্থন করবেন অভিনন্দন নই প্রশংসা নই নই কোন সম্বর্ধনা মানুষের কাছে পেতে চাই শুধু হে আমার শুভকামনা হে আমার শুভকামনা অভিনন্দন নয় প্রশংসা নয় নয় কোন সম্বর্ধনা মানুষের ভালোবাসা পেতে চাই মোরা এই শুধু শুভকামনা অভিনন্দন নয় প্রশংসা তোমাদের কাছে ভালোবাসা পেতে চাই আমি এই শুধু শুভকামনা অভিনন্দন প্রশংসা নয় কোন সম্বর্ধনা মানুষের ভালোবাসা পেতে চাই আমি এই শুধু শুভকামনা অভিনন্দন
হরি বল হরি কৃষ্ণ জয় মা। আজকে সত্যি ধন্য আমরা এই বিকলগড় আদর্শ নেতাজি সংঘের ক্লাবের প্রত্যেকটি সদস্য, আমার ভাই, আমার বন্ধু, আমার দাদা, সবাইকে বিশেষ করে গুরুজনরা তাদেরকে প্রণাম জানাই, ভালোবাসা জানাই। আমার সহপাঠী বন্ধুদের প্রণাম, ভালোবাসা এবং ছোটদের সত্যি শুভ দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন জানাই, প্রণাম জানাবো। আজকে আসরে যতজন উপস্থিত আছেন, যারা এখানে বসে কীর্তন শুনতে পারলেন না, মায়ের লীলা শুনতে পারলেন না, তাদের জন্য ব্যবস্থা থাকছে, রেকর্ডিং হয়ে গেছে, শেষ মুহূর্তে আপনারা বাড়িতে বসে মোবাইলে নেটে শুনতে পাবেন, কয়েকদিন মধ্যেই শুনতে পাবেন, চার পাঁচ দিনের মধ্যে। আপনারা হরি ভক্ত বৃন্দ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের নতুন নতুন লীলা শোনার জন্য আপডেট করবেন, নিশ্চয়ই সমস্ত কিছু পাবেন। তো চলুন যাই ক্লাবের সকল ভাইকে প্রণাম জানিয়ে গুরুজনদের, আমার সমবয়স্ক বন্ধুদের ভালোবাসা দিয়ে, ছোটদের শুভেচ্ছা জানিয়ে পুনরায় লীলাতে ফিরে যাব। আপনাদের দেওয়া এই সম্মান মাথা পেতে নিলাম। আর এই ক্লাবের অন্যতম বিশিষ্ট সভাপতি মাননীয় রতন বাবু, সে রতন বাবুর উদ্যোগে এই বছর বিশেষ করে কয়েক বছরই পুজো হচ্ছে, এই বছর আরো সুন্দর হয়ে পুজো হলো, ভাইরাস দূরীভূত করার জন্য। তো সবার জন্য প্রার্থনা জানাই, মা কালিকার চরণে, শ্যামা মায়ের চরণে সবার জীবন মঙ্গল এবং মধুময় হোক। চলুন যাই সবাই মিলে, জয় জয় নিতাই গৌর প্রমানন্দে হরি হরি হোক। লীলার মিলনে এসে গেছি একেবারে, জীবন নাটকের শেষ অঙ্কের শেষ দৃশ্যে এসে গেছি। তো চলুন যাই, আজকে সতী মহামায়া দক্ষ রাজার যজ্ঞে মৃত্যুবরণ করেছিলেন, তিনি পুনরায় জন্ম নিয়েছেন গিরিরাজের ঘরে, নাম নিয়েছেন গৌরী, শিব ঠাকুরের আবার কাছে এসেছেন তিনি। এই যে মেয়ে পালকো তাকিয়ে দেখো, ওই হচ্ছে শিব ঠাকুর অর্থাৎ মহাদেব। মহাদেব? হ্যাঁ মহাদেব। হ্যাঁ মহাদেব বলছো? দেখো তুমি কি বলছিলে না আমাকে? কি বলবো আর, তুমি যাকে ওই যার লিঙ্গ পুজো করছিলে না, যার গলায় বরমাল্য দিয়েছিলে, বরমাল্য দেওয়া মানে কি জানো, তাকে পতি রূপে মেনে নেওয়া। হ্যাঁ, নিজ মুক্তিতে যখন এসেছে, নাও না, বিলম্ব করো না, তোমার ওই গাঁথা মালা পরিয়ে দাও মহাদেবের গলে। ঠিক আছে, আমি তোমার কথা মতো আমি আমার গাঁথা মালা আমি ভোলানাথের গলদেশে পরিয়ে দিলাম। তাই পরিয়ে দাও, তোমার গলায় পরিয়ে দিলাম আমার গাঁথা মালা, নাই বা হলো খাজনা তোলা, নাই বা বড় ডালা, তোমার গলায় পরিয়ে দিলাম আমার গাঁথা মালা, নাম নিয়েছো তুমি গৌরী, আমাকে সবাই ভোলানাথ বলে, আরেক নাম আমার হর, তাই পুনরায় মিলন হলো হর গৌরী, আর আমাকে ছেড়ে কখনো পালিয়ে যাবে না, তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না, আমাকে ফাঁকি দেবে না, কারণ তোমাকে যে আমি ভীষণ ভালোবাসি, ভালোবাসার মতো ভালোবাসলে তবে কি গো ভোলা যায়,
आज नवभावी नव सजी मधुर मिलन हलो चलो जाई आबार कैलाश शिखर सेखाने महादेव महामाया हर गौरी आबार नव सजे सज्जित हुए नव संसारे निवेश करबे चलो महामाया आज के जीवन शेष बेलाय जीवन नाटकेर शेष अंकेर शेष दृश्य दाड़िये अमर संगी बोयेर शेष गान दिएई आजके शेष करबो चिरदिनी तुमि जे आमार जुगे जुगे आमि तोमारि चिरदिनी तुमि जे आमार का
তুমি ছিলে না সে জীবন জীবন পূর্ণ তোমাকে আজকে পেয়ে শুধু যেন তাই জীবন জীবন তোমাকে আজ কি দিয়ে শুধু যেন তাই মনে আমি কি গো সেই কি তোমার তুমি আছো সেই আমার মহাদেব কি মহামায়া কি জয় জগজ্জননী মা কালিকা কি আজকে খুব সুন্দর এই ক্লাবের প্রত্যেকটি দাদা ভাই প্রত্যেকটি দিদি ভাই আমার প্রত্যেকটি মা আমার বাবা সবার চরণে প্রণাম জানাবো একবারে মিলন গান হয়ে গেছে এবার মিলন হবে তো সবাই মিলে আজকে মহাদেব মহামায়ার মিলনের পরে ঠিক আছে একটা গান গাইবো মিলনের পরে হ্যাঁ মিলনে রাধে রাধে চলুন যাই মিলনে হ্যাঁ পরি দেবর্ষি নারো এই কৈলাস শিখরে আমরা সবাই উপনীত হয়েছি চল চল মিলন বেলায় ওরে তোরা শঙ্খ বাজাবে তোরা শঙ্খ বাজাতে উলুদে আই ছুটে কৈলাসপুরে হলগর মিলন হলো দেখে জানলে হলগর মিলন হলো দেখে জানলে রাজা রাম পতি তো পাবন সীতারাম রঘুপতি রাজা রাম পতি তো পাবন সীতারাম বিশ্ব দলের সবক সম্পতি দে ভগবান ঈশ্বর জয় রঘুপতি রাধা রাজা রাম পতি তো পাবন